হাই ফ্রেন্ড, আমি বিট্টু, আমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই একটি ইন্টারেস্টিং একটি জিনিস, যেহেতু আজকে আমি সিস্টেম নিচ্ছি, আজকে একটা নতুন পিসি নিচ্ছি, সেই পিসির কী কী ফিচার্স আছে এবং সেই পিসি আমার সামনে অ্যাসেম্বল করা হবে, সেই জিনিসটা আপনাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। এবং সেই পিসিতে কী কী জিনিস আমি ইউজ করব এবং এবং তার ফিচার্স কী কী আছে সম্পূর্ণ জিনিসটাই আজকে ভিডিওতে আপনারা তো জানতে পারবেন, এবং সেটা কত টাকা খরচ পড়ছে সম্পূর্ণ জিনিসই আজকে আপনাদেরকে বলবো। তো ফ্রেন্ড, ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাইডে বেল আইকন আছে ওটাকে অবশ্যই প্রেস করুন যাতে করে ভিডিওটি আপনি সর্বপ্রথমে দেখতে পান। তবে চলুন আপনাদেরকে দেখাই। তো ফ্রেন্ড, যে সিস্টেমটা বানানো হচ্ছে সেই এবং তো সেই সিস্টেমের এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, ঠিক আছে? এটা তো 2 GB গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে মাদার বোর্ড, দেখুন তো এটা হচ্ছে মাদার বোর্ড, ঠিক আছে? গিগাবাইটের মাদার বোর্ড। এবং তার সাথে সাথে যেটা দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে এটা SMPS, এটা হচ্ছে তোকে এয়ার কুলার SMPS, ঠিক আছে? SMPSটা আগে বসিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং তার সাথে সাথে আরও যেসব জিনিসগুলো দেওয়া হচ্ছে সিস্টেমে, সেটা হচ্ছে এটা তো 8 GB RAM, 8 GB RAM আছে এবং i3 প্রসেসর, ঠিক আছে? i3 10th generation প্রসেসর আছে এটা, ঠিক আছে? i3 10th generation প্রসেসর। i3 10th generation প্রসেসর, এটা হচ্ছে প্রসেসর তো মানে প্রসেসরটা বসিয়ে দিচ্ছে। এবার হচ্ছে প্রসেসরের যে ফ্যানটা, ফ্যানটা এবার ওর উপরে লেগে যাবে। এই সিস্টেমের সাথে হচ্ছে 256 GB SSD দিয়ে আমার টোটাল খরচ পড়লো, এখানে টোটাল খরচ পড়লো 30,400 টাকা। তো এই 30,400 টাকার মধ্যে পুরো সিস্টেমটা কমপ্লিট। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিস্টেম পুরোপুরি অ্যাসেম্বল হয়ে গেছে। তো এবার হচ্ছে ইনস্টলেশন হবে, ইনস্টলেশন হয়ে গেলে তো সিস্টেমের কাজ পুরো কমপ্লিট। আরেকটা 11 দিয়ে লাস্ট
আছে, এখানে প্রত্যেকটা পার্টসে আলাদা আলাদা কিন্তু ওয়ারেন্টি আছে এবং সেটাই বক্সে লেখা আছে এবং এনারা যে বিলটা দিচ্ছে বিলেও লিখে দিচ্ছে প্রত্যেকটা পার্টসে যে ওয়ারেন্টি আছে, ঠিক আছে। এটা যেরকম এই সিনটা যেরকম 5 বছর ওয়ারেন্টি আছে দেখুন, ঠিক আছে, এটাতে 5 বছর কিন্তু ওয়ারেন্টি আছে বক্সে লেখা আছে। আমাদের সিস্টেম পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা সিস্টেম নিয়ে বাড়ির দিকে রওনা দেবো, তখন চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। হাই ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন।